আপনার নামটা একটু বলবেন। আমার নাম ফিরোজা বিবি। ফিরোজা বিবি। স্বামীর নাম? মতিয়ার গাজী। মতিয়ার গাজী। স্বামী কি বেঁচে আছেন? আছে, বেঁচে আছে। আচ্ছা, আপনি এই নদীর নাম কি? এক বছর। তো সংসারে এখন পুরো দায়িত্ব আপনার এই কি নৌকার উপরেই চলে? নৌকার উপরে সালার বড় জনধন দেয়, জালটান ধরে যে ওই যে মাছ টাছ মাছা কোনা করেন যদি বেঁচে কোনা করেন। অসুস্থ, কাজ করতে পারে না, হাঁটার সমস্যা, দমের সমস্যা, মাথার সমস্যা। তো আপনার এখানে পারাপারে আপনার কেমন মানে দিতে হয় একজন যাত্রী যদি যায়? যাত্রী যেতে গেলে যাত্রী 5 টাকা, আসতে 5 টাকা। যাওয়া 5 টাকা, আসা 5 টাকা। তো এভাবে আপনি মানে দিনে কয়বার আপ ডাউন করতে পারেন? বা দিনে প্রায় 100 বার আপ ডাউন করতে। তাহলে আপনার আয়টা কেমন হয়? আয়টা বাই যে তোমরা 7 দিন যদি পার হতো তাহলে দেখা যাচ্ছে 40 টাকা হলো। বাড়ির লোক আলী হয় আর এপারে সব মাছ চুক্তি আছে। মাছ চুক্তি? হ্যাঁ, আমার আছে 9 ঘরে গান। মাস চুক্তি বলতে কি রকম? সেটা মাসে 150 টাকা দেয়। মাসে 150 টাকা? এক এক জনে না? এক জন পরিবার 150 টাকা দেয়। কয়টা পরিবার আছে? 9 ঘর আছে। 9 ঘর আমার ওটা 1350 টাকা ওঠে মাসে। মাসে? আচ্ছা আচ্ছা। ঘের মালিকেরা মোট এরকম এরকম কয়টা ঘের মালিক আছে? কয়টা বাড়ি মিলে আর ঘের মিলে ওই 37,000 টাকা ওটা বছরে। বছরে 37,000 টাকা? বছরে 37,000 টাকা ওটা। তার ফলে আমার দুগো লোক আছে, তাই লোক তুললে কেন লোক তুললে 3,000-4,000 টাকা খরচ হয়। ও আচ্ছা আচ্ছা, এর খরচও আছে? খরচ আছে। আচ্ছা, তো এখানে আপনার যে জীবন এবং জীবিকা আপনার যেভাবে আপনি লড়াই করতেছেন, তো এতে আপনার অনুভূতিটা কেমন? আপনি কি এতে খুশি আছেন নাকি? আমি খুশি আছি, আমি এতে খুশি আছি। আমার তো সংসার তো এইভাবে চালাইতে হবে, এইভাবে চালাইতে হবে। এই দ্বীপ ইউনিয়ন এখানে যে আপনি ঝড় বৃষ্টি বন্যা যখন হয়, ঝড় বৃষ্টি হলে আমার এইভাবে চালাইতে হবে। এইভাবে আপনি চালিয়ে যান? হ্যাঁ, চালিয়ে যান। আচ্ছা, আর যে জিনিসপত্র কিনা, যে বাজার ঘাট করা, এগুলো কি কি? বাজার ঘাট করে ভাটখালি আর দোকান আছে। দোকান আছে। আচ্ছা, ওই যে দুইটা পুতনি আছে আপনার? মামনি। মামনি? তো এদের খরচও কি আপনার এই উপরে দিয়ে চলে দিতে হয়? ওর মা দেয়, আমি দেই। আর আপনাদের যে উৎসবগুলো আছে, যেমন ঈদ, দুই দাসে বছরে বা আরো অনেক অনুষ্ঠান হয়, বিয়ে শাদীর অনুষ্ঠান, আত্মীয়তার অনুষ্ঠান, এগুলো আপনি কিভাবে চালাই? আপনি কেন নৌকা চালানো চালাচ্ছি? আমার যে বাড়িওয়ালা আছে, তো আগে কি আগে আমি ওই আমার বাড়িওয়ালার নিয়ে জঙ্গল করতাম, ওই মামুন্দে জাল ধরতাম, তারপর জাল টানতাম। এখন ও না ঘর পড়াতে আর আমি জাল ধরতে যেতে পারিনি, এই খেয়ে নিয়েছি। এই খেয়ার জন্য কি কোনো সরকারের বা আপনার কোনো ইউনিয়ন পরিষদের কোনো কাউকে অনুমতি নেওয়া লেগেছে কিনা বা নেওয়া লাগেনি? তারা স্বেচ্ছায় আপনাকে চালানোর অনুমতি দিয়েছে? কাউকে কোনো টাকা পয়সা কোনো দিয়েছেন? কারো কোনো টাকা পয়সা আপনাকে দেওয়া লাগেনি? দেওয়া লাগেনি। আচ্ছা, তো আপনার খরচ কেমন হয় মাসে? খরচ হয় ভালোই, খরচ হয় মাসে। দেখা যাচ্ছে আমার বাড়িওয়ালার পিছনে খরচ হয়, আমি গত বছর খরচ করি ধরো 57,000 টাকা বাড়িওয়ালার পিছনে, আর এই ফাঁকে খরচ করি হয়েছে 14,000 টাকা। আর প্রত্যেক দিনে 400-500-300 দিতে হয় ডাক্তারে দিতে হয়, মোটামুটি দিতে আমার ডাক্তারে। মানে সংসারের পিছনে যে খরচটা চলে যায় তার বেশি খরচ চলে যায় আমার বাড়িওয়ালার পিছনে, সুস্থতার জন্য, সুস্থ থাকার জন্য। এই যে এর মধ্যে দিয়ে এই যে জীবন সংগ্রাম,
সব কিছু মিলে আপনার যে কষ্টটা যে আপনি ধরেন সারা দিন কষ্ট করেন কয়টা পর্যন্ত কষ্ট করতে ধরো 8:30 পর্যন্ত রাত 8:30 পর্যন্ত রাত 8:30 পর্যন্ত আর সকাল কখন থেকে ভোর 8:30 থেকে ভোর 8:30 থেকে রাত 8:30 8:30 পর্যন্ত চালাইতে এই নৌকা চালাতে হয় মাঝে মাঝে রাত বিরাত যখন মানুষের অসুস্থতার কারণে ডাক্তার নিতে হবে ডাক্তার নিয়ে আসার ডাক্তার তখন তো আপনার ডাকে নাকি আমার নিতে হবে ডাক্তার নিয়ে ডাক্তার ওষুধ পানি দিয়েছি আমার ডাক্তার সাথে নিয়ে যাব উপজেলা নির্বাহী কর্মকর্তা আছে সরকারের অনেক প্রতিনিধি আছেন তো তাদের এমপি সাহেব আছেন আমাদের মাননীয় সংসদ সদস্য এস এম জগলুল হায়দার সাহেব আছেন তো এদের কাছে আপনার কোনো চাওয়া আছে কিনা বা আপনার কোনো প্রত্যাশা আছে কিনা হ্যাঁ চাইছি তো ওই গত বছর আমার একটা 30 কেজি কাট করে দিয়েছিল চেয়ারম্যান তাতে আমি 2 বছর চাইল পাই না আচ্ছা আর এই সেতারা চাইল ফেলা আলি এইবারে উনো জানতাম না যে কখন ভাই আমার ডেকে টেকে দেয় চাইল ফেলা আলি দেয় কখন আমার কিছু দেয় যা আসে টুকটাক আমার দেয় মোটামুটি এলাকার লোকজন আপনাকে দেখে মোটামুটি সবাই আমরা সুখ দুঃখ হাসি কান্না যেগুলো আছে সেগুলো আমরা সব ভাগ করে দেয় না কেউ আমাকে মেম্বার মেম্বার কিন্তু আমার আমার দেয় না আমার বাড়িওয়ালা এই ধর পয়সা পাতার উপযুক্ত লোক হয়েছে তাই এখন দিই তার কাছে কি কখনো দাবি করেছিল দাবি করেছি আচ্ছা পরেও সে সেটা দেখেনি না দেখেনি আচ্ছা তারপরে এই যে এই যে আপনার বয়স কত আমার বয়স হচ্ছে 47 বছর বয়স 47 তো আমাদের সঙ্গে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এবং আপনি ভালো থাকবেন তার মধ্যে আরেকটা দাবি আছে হ্যাঁ বলেন এই যে চেয়ারম্যান মেম্বারের বলেছি মেম্বার এই 10 বছর মেম্বারই হচ্ছে যে এই যে গোলাখালীর লোকজন চলাচল করতে পারে না দুটো ঘাটের দন্তি ঘাট একদম নষ্ট হয়ে গেছে আচ্ছা ওপারের ঘাটেও একই অবস্থা আপনি ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনি।